আমরা পড়তেছিলাম হচ্ছে কি অ্যালকিন এবং অ্যালকেনের বিক্রিয়া, তো হচ্ছে কি আমরা এখন পড়বো হচ্ছে কি জারণ বিক্রিয়া। আমরা অলরেডি কিন্তু সংযোজন বিক্রিয়া শেষ করে ফেলছি, জারণ বিক্রিয়া এখন আমরা শেষ করে ফেলবো। তো দেখেন জারণের জন্য আমাদের কি লাগে, জারক প্রয়োজন হয়। আমরা বারবার বলতেছিলাম যে আমাদের জারণটা হচ্ছে গিয়ে KMnO4, এই জারকটার উপস্থিত হবে। অ্যান্ড এইটা ক্ষারীয় দ্রবণে কাজ করে, জলীয় দ্রবণে কাজ করে, আমাদের ক্ষারীয় দ্রবণটা মনে রাখলে অনেকটাই হয়ে যাবে। তো KMnO4 এর সাথে যদি KOH বিক্রিয়া করে তাহলে এইখান থেকে K2MnO4 তৈরি হয়, তারপরে পানি তৈরি হয়, অ্যান্ড আসলে আমাদের যে জিনিসটা দরকার জাইমন অক্সিজেন তৈরি হয়। এই জাইমন অক্সিজেনটা মনে রাখতে হয়, তো আপনার এত বেশি প্যারা নিয়ে লাভ নেই। আপনি শুধু মনে রাখেন যে আসলে KMnO4 আর KOH এটা বিক্রিয়া করলে আসলে এই জিনিসটা তৈরি হয়। আপনি চাইলে পরবর্তীতে সমতা করে নিতে পারেন। তো এই যে জাইমন অক্সিজেন আর এই পানি মিলে আসলে আমাদের অ্যালকিনের সাথে বিক্রিয়া দেয়। তার মানে দেখেন বিক্রিয়া আপনি পারেন, আপনারা আমি সব শিখাই দিচ্ছি, সব সিস্টেম আপনি জানেন। তো যে কোনো আমরা একটা অ্যালকিন নিবো, তো আসলে আমরা একটা অ্যালকিন নিই CH2 ডাবল বন্ড CH2, আমরা এই অ্যালকিনটা নিলাম। এরপরে খেয়াল করেন আমরা কি বলছি, এই পানি আর জাইমন অক্সিজেনটা ইউজ হবে। পানি এবং জাইমন অক্সিজেনটা যদি আমরা ইউজ করি তাহলে খেয়াল করার বিষয় কি, দেখেন H2O মানে কি একটা H আর একটা OH, আর এখানে একটা O আছে, তার মানে আরেকটা O যদি লিখি মানে দুইটা OH, এই দুটো OH আসলে এখানে যুক্ত হয়ে যায়। কেমনে যুক্ত হয় আপনি পারেন, কিরকম CH3 সরি এখানে আছে কি CH2 CH2, এখানে একটা হাত দিবেন OH, এখানে একটা হাত দিবেন OH। আচ্ছা এখন মনোযোগ দেওয়ার বিষয়টা কি, মনোযোগ দেওয়ার বিষয়টা হচ্ছে গিয়ে এই বিক্রিয়াটা একটা সুন্দর বিক্রিয়া। কেন এই বিক্রিয়াটা সুন্দর বিক্রিয়া, এই যে আমাদের অ্যালকিনের জারণ বিক্রিয়াটা, এটা কিন্তু আসলে একটা শনাক্তকারী পরীক্ষা। আপনারা ছোটবেলা থেকে জানেন এটা অনেক সুন্দর একটা নাম, অনেক প্রচলিত একটা নাম, নাম হচ্ছে গিয়ে বেয়ার পরীক্ষা। কি পরীক্ষা? বেয়ার পরীক্ষা। কেন এটাকে বেয়ার পরীক্ষা বলা হয়, কারণ এই যে দেখেন KMnO4, এই KMnO4 এর কালারটা কি, কালারটা হচ্ছে এই মার্কারের কালার, মানে গোলাপি কালার। এই গোলাপি কালারটা যখন আসলে ইথিনের সাথে বিক্রিয়া দেয়, মানে অ্যালকিনের সাথে বিক্রিয়া দেয়, যা তৈরি করে এই যে দেখেন এটা একটা দুইটা অ্যালকোহলিক মূলক আছে এখানে, এটাকে আমরা বলি ডাইঅল, মানে অ্যালকোহলের জন্য অল আর দুইটা আছে তাই ডাইঅল। তো এই যে ডাইঅল, এই ডাইঅলটা কি হয়ে যায়, আর গোলাপি থাকে না, কি থাকে না, আর গোলাপি থাকে না, এটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। বর্ণহীনকে তো আসলে দেখানোর ওয়ে নাই, তো আমরা লাল কালার দিয়ে লিখলাম। তো দেখেন এই জিনিসটা, এই যে OH মানে হচ্ছে আমাদের জাইমান অক্সিজেন তৈরি হয় কার কার থেকে, KMnO4 আর KOH থেকে, তখন আসলে আমরা এইখান থেকে এই বিক্রিয়াটা পাই। আবার একটু চিন্তা করেন, আমরা যদি অ্যালকাইনের সাথে এই বিক্রিয়াটা দেখি, অ্যালকাইনের সাথে এই বিক্রিয়াটা দেখি, অ্যালকাইনের ক্ষেত্রে এই বিক্রিয়াটা একটু গ্যানজামের বিক্রিয়া, বাট গ্যানজাম না, বুঝলেই সহজ। মাথায় রাখবেন অ্যালকাইনের সাথে আপনি যখন একটা জিনিস ডিটেলসে পড়তেছেন সব এমনি পেরে যাবেন। CH3 আমরা অ্যালকাইন যাচ্ছি রাইট, তার মানে CH3 পড়বো, CH দিলাম। এখান থেকে যদি আমরা আসলে বিক্রিয়া দিই, কার সাথে বিক্রিয়া দিব, এখন আর পানির দরকার হয় না, এখন জাইমন অক্সিজেন বিক্রিয়া করে। এই জাইমন অক্সিজেনটা কোন জায়গা থেকে আসে, জাইমন অক্সিজেনটা আসে হচ্ছে KMnO4 আর KOH থেকে। তাহলে এই জাইমন অক্সিজেনটা কি করে, এখন এদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, আসলে COOH তৈরি করে। এটাকে আমরা কি বলি বলেন তো, হুক কোক, মানে আসলে কিছু না, এটাকে আমরা বলি হচ্ছে H2C2O4, যার নাম আসলে অক্সালিক অ্যাসিড। এটার নাম কি, অক্সালিক অ্যাসিড। আবার যদি আমি এটা অন্য আরেকটা নিতাম অ্যালকাইন CH3CH, এটার সাথে যদি আমার সাথে জাইমন অক্সিজেনটা বিক্রিয়া করে, এটার সাথে যদি জাইমন অক্সিজেনটা বিক্রিয়া করে, তাহলে কি হবে বলেন তো, এখান থেকে এটা জিনিসটা অনেক সুন্দর একটা জিনিস, এখান থেকে তৈরি হবে হচ্ছে CH3COOH, মানে ইথানোয়িক অ্যাসিড, আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কার্বন ডাইঅক্সাইড যদি বেশি নেন তাহলে পানিও তৈরি হবে। একটু খেয়াল করার বিষয় সেটা হচ্ছে গিয়ে অ্যালকাইনের জন্য একটু মনে রাখতে হয়, অ্যালকাইনের জারণের ফলে সবসময় অ্যাসিড তৈরি হবে, অ্যালকাইনের জারণের ফলে সবসময় অ্যাসিড তৈরি হবে। বেশি কার্বন যদি আপনি নেন তখন আসলে আপনি কার্বন ডাইঅক্সাইড পাওয়ার সম্ভাবনা থাকবে, বেশি কার্বন নিলে কার্বন ডাইঅক্সাইড পাওয়ার সম্ভাবনা থাকে। আবার একটু মনে রাখেন যদি আপনি মাঝ বরাবর যদি অ্যালকাইন নেন, কিরকম মাঝ বরাবর অ্যালকাইন নেন বলতে, দেখেন আমি যদি এরকম নিই CH3 CH3, দেখেন এখানে কি ট্রিপল বন্ডটা কোন জায়গাতে আছে, মাঝখানে আছে। তো মনে রাখবেন যদি মাঝখানে থাকে, মানে একদম মাঝখানে, দুইটার পরে দুইটার আগে, তো একদম মাঝখানে যদি থাকে তখন আসলে আমাদের কি হয়, আমরা এখান থেকে আসলে দুই মোল অ্যাসিড পাবো। দুই মোল অ্যাসিড বলতে দুই কার্বনের একটা অ্যাসিডের নাম কি বলেন তো, CH3COOH, আবার আরেকটা CH3COOH, মানে দুইটা CH3COOH। মানে কি বুঝাইতে চাইতেছি, যদি এই যে আমাদের অ্যালকাইনের যে ট্রিপল বন্ডটা যদি মাঝখানে থাকা মানে কি দুইজন একদম মিডিলে থাকা, তখন আসলে দুই সাইড থেকে অ্যাসিড তৈরি হবে। যদি এক সাইডে থাকে, দেখেন এই সাইডে দুইটা, এই সাইডে তিন, এই সাইডে একটা,
তার মানে মানে বিজোড়ের মধ্যে যদি আমরা এইরকম একটা প্রান্তীয় ভাবে নেই, প্রান্তীয় ভাবে নিলে কি হয়, দুইটা মিলে অ্যাসিড তৈরি করে একটা কার্বন ডাইঅক্সাইড হিসেবে বের হয়ে যায়। এই জিনিসগুলো একটু বোঝার জিনিস, জাস্ট মাথায় রাখেন তাহলেই হয়ে যাবে। অ্যান্ড এই বিক্রিয়াটা আসলে কি আমাদের অ্যালকাইনের জন্য জারণ বিক্রিয়া অ্যান্ড অ্যালকাইনের জন্য বেয়ার পরীক্ষা, মানে KMnO4 আর KOH, KMnO4 যে কালারটা গোলাপিটা, এই গোলাপি কালারটা এখানে কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। এখানে যে অ্যাসিড, এই অ্যাসিডের মধ্যে কালারটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। এইটাও কিন্তু আসলে আমাদের অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার পরীক্ষা, এইটাই আসলে অ্যালকিন এবং অ্যালকাইনের জারণ পরীক্ষা, জারণ বিক্রিয়া। এখন আমাদের মাথায় রাখবে অলরেডি কিন্তু আমাদের সংযোজন বিক্রিয়া শেষ, আমাদের হচ্ছে গিয়ে কি বলে জারণ বিক্রিয়া শেষ। এখন আমরা আস্তে আস্তে অ্যালকাইনের দুটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেখব, তারপরে আসলে আস্তে আস্তে আমরা সামনের দিকে আগোতে থাকবো। আশা করি বুঝাইতে পারছি, ধন্যবাদ।